শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়ালো ডেনমার্কের চরমপন্থী নেতা। এরপর পদত্যাগ করবেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। তালিবানের হুঁশিয়ারি, পাকিস্তানের নরম সুর। যুদ্ধ বন্ধে বাধা যুক্তরাষ্ট্র, অনিশ্চয়তায় ইউক্রেনের ভাগ্য। দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি। মার্কিন সামরিক সহায়তা আসতে শুরু করেছে ইউক্রেনে। এরদোগানের অনুরোধে মারিউপোলে সেজিম্মিদের মুক্ত করেছে রাশিয়া। এবার বিস্তারিত। ডেনমার্কের উগ্র চরমপন্থী স্ট্রাম্প কোর্স পার্টির নেতা রাসমুসুপ পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে। পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কোরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়। কয়েকশো মুসলমান সেখানে জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদ জানান এবং পুলিশকে পবিত্র কোরআনে আগুন লাগানোর ব্যাপারে উগ্র পালুদানকে সহযোগিতা না করার আহ্বান জানান। কিন্তু পুলিশ মুসলমানদের অনুরোধ উপেক্ষা করে চরমপন্থী পালুদানকে নির্বিঘ্নে কোরআন পোড়ানোর ব্যাপারে সহযোগিতা করে। এতে উপস্থিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেন। এর আগে পালুদান 2019 সালে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনে আগুন লাগিয়ে শূন্যে ছুড়ে দেয়। এ ঘটনায় 2020 সালের সেপ্টেম্বর মাসে 2 বছরের জন্য তার সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই বছরের অক্টোবর মাসে জার্মানিতেও তাকে কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। উগ্র পালুদান অভিবাসন বিরোধী এবং মুসলমানদেরকে ডেনমার্ক থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। পাকিস্তানের ক্ষমতাসীন PMLN এর মুখপাত্র মরিয়াম আওরঙ্গজেব বলেছেন এরপর পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি আরিফ আলভি। প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের বিদায়ের পর প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে একের পর এক পদত্যাগের প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন মরিয়াম। মিডিয়ার সামনে মরিয়াম বলেন, ফেডারেল মন্ত্রিসভা আজ রোববার ঘোষণা করা হতে পারে, তবে ফেডারেল মন্ত্রিসভা কখন শপথ গ্রহণ করবেন তা তিনি নিশ্চিত করতে পারছেন না। তিনি পিটিআই সদস্যদের পদত্যাগকে ভুয়া হিসাবে অভিহিত করেন। এদিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরির পদত্যাগপত্রটি জাতীয় পরিষদ সচিবালয় গ্রহণ করেছে বলে জানা গেছে। কাসিম সুরি জানিয়েছেন, তার দল পিটিআইয়ের নির্দেশ অনুযায়ী তিনি ডেপুটি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবারই পাকিস্তানের চালানো হামলার নিন্দা করেছিল আফগানিস্তানের তালিবান সরকার, সাথে দিয়েছিল কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বলেছিল, পাকিস্তানের উচিত আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো। রবিবার তালিবানের কথার প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে জঙ্গি হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে। আফগান সরকারের কাছে দুই ভ্রাতৃপ্রতিম দেশের শান্তি রক্ষায় এই হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে পাকিস্তান। একই বিবৃতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ সবসময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। গতকাল শনিবার পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের 5 শিশু ও 1 নারী নিহত হয়েছে বলে দাবি করেছিল দেশটির তালেবান সরকার। এ ঘটনায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাবুল। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক আমিরাত আফগানিস্তান পাকিস্তানের ভূখণ্ড থেকে চালানো এই হামলা ও আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। এটা নিষ্ঠুর ঘটনা। এই ঘটনা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ খুলে দেবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা সব ধরনের ব্যবস্থা নেব। আমাদের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি। এই তালেবান মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের জানা উচিত যুদ্ধ শুরু হলে তা কারো জন্য সুফল বয়ে আনবে না, এটা এই অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও $80 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, আর্টিলারি রাউন্ডস, সাজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এই সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে। তবে ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। জানা গেছে, এবার 155 মিলিমিটার হাউজার সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, যা যুদ্ধে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ অন্য দেশের জন্য খারাপ নজির স্থাপন করবে। মার্চের শেষ দিকে ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের হস্তক্ষেপে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।
সেই সময় কিয়েভ থেকে সামরিক কার্যক্রম কমিয়ে আনার ব্যাপারে ইতিবাচক বার্তা দেয় রাশিয়া। তাছাড়া ইউক্রেনের সমর্থনে পাঠানো সরবরাহ ব্যবস্থায় হামলার বিরুদ্ধে মস্কোকে সতর্ক করেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। তারপর এসব ক্ষেত্রে হামলা থেকে বিরত থাকে রাশিয়া, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। রাশিয়া তার সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণ বিবেচনা করে ইউক্রেনের সেনাদের ভারী অস্ত্র থেকে বিরত রাখতে হামলা চালাতে পারে, ফলে সংকট আরও বাড়বে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার ফলে পরবর্তী শান্তি আলোচনায় এর মধ্যে বন্ধ হয়ে গেছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মুসলিম অধ্যুষিত একটি এলাকার ভেতর দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময় সেখানকার মসজিদে গেরুয়া পতাকা লাগানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, হনুমান জয়ন্তীকে ঘিরে দিল্লিতে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় শনিবার বিকেলে। ওই ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামানো হয়েছে বিপুল পুলিশ বাহিনী। কয়েকশো পুলিশ কর্মকর্তা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। এরই মাঝে এবার শুরু হয়েছে একে অপরকে দোষারোপ করার পালা। আর এই পরিস্থিতিতে আমজনতার মধ্যে আতঙ্কের সঞ্চার ঘটেছে। কোনো দোকান খোলা তো দূরে থাক, এই গরমের মধ্যেও এলাকার প্রায় কোনো বাড়িতেই জানালা পর্যন্ত খোলা নেই। এদিকে এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অমিত শাহ পুলিশ কমিশনার ও স্পেশাল কমিশনারের সাথে কথা বলেছেন। জানা গেছে, গতকাল বিকেল 5:30 নাগাদ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় দিল্লির জাহাঙ্গীরপুরীতে। ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে চলেছে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসলিমরা পাথর ছুড়েছিল মিছিলে। এদিকে এলাকার স্থানীয় মুসলিমদের দাবি, মিছিলে থাকা হিন্দুরাও কানিমূলক স্লোগান তুলে সহিংসতার প্রচারণা দিয়েছে। এই পরিস্থিতিতে দুই তরফের থেকেই সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও প্রকাশ করে বিভিন্ন দাবি করা হয়েছে, সেগুলির কয়েকটি ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে দুই পক্ষেরই বেশিরভাগ মানুষের দাবি, বহিরাগতদের মদতেই এই সহিংসতা হয়েছে। জাহাঙ্গীরপুরীর মুসলিম অধ্যুষিত ব্লকের এক বাসিন্দা হিন্দুস্তান টাইমসকে বলেন, দুপুর 1:30 সময় একটি মিছিল গিয়েছিল, তারা শান্তিপূর্ণ ছিল। তবে এরপর বিকেল 5:30 সময় আরও একটি মিছিল যায়, সেখান থেকেই সহিংসতার সূত্রপাত। ওই স্থানীয় বাসিন্দার বক্তব্য, সব বহিরাগতরা ছিল সেই মিছিলে। বলা হচ্ছিল যে আমাদেরও রাম রাম স্লোগান তুলতে হবে, তারপরও আমরা বিষয়টিকে পাত্তা দিচ্ছিলাম না। এরপর আমাদের ব্লকে ঢুকে মসজিদে গেরুয়া পতাকা লাগাতে শুরু করে কয়েকজন, এরপরই সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাদ্দে, এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন। চলতি সপ্তাহে ইউক্রেনকে $80 কোটি অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছিলেন যে ইউক্রেনের পূর্বে রাশিয়ার প্রত্যাশিত বৃহত্তর আক্রমণ মোকাবেলার জন্য তৈরি করা নতুন অস্ত্র এই সামরিক সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে। এর আগে ইউক্রেনের সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে সংঘাতে তেল ঢালা হচ্ছে, যা অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে। এদিকে নতুন সহায়তার আওতায় ইউক্রেনের দূরপাল্লার কামান, উপকূল প্রতিরক্ষা ড্রোন, ভারী সাজোয়া যান এবং ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে মারিউপোল শহরে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া। রাশিয়া বলছে, পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক বিমান তারা ভূপাতিত করেছে। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওডেসা শহরের বাইরে এই ঘটনা ঘটেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলের একটি তুর্কি মসজিদে আটক জিম্মিদের বিশেষ অভিযান চালিয়ে মুক্ত করেছে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগোর কোনাশেভঙ্কো বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অনুরোধে ওই অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি যোদ্ধা সহ 29 জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। জিম্মিদের মুক্ত করে নিরাপদ অবস্থানে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোনাশেকভ।
যদিও চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছিল ওই তুর্কি নাগরিকরা মসজিদে জিম্মি ছিলেন না, বরং রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন। এর আগে মার্চ মাসেরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র গোলাবর্ষণের সময় 86 জন তুরস্কের নাগরিক প্রাণভয়ে সেখানকার এক মসজিদে আশ্রয় নেয়। তাদের সঙ্গে শিশুও ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।